এমন একটি জামানা আসবে যে জামানায় কেন মারছে সেটাও নিজেও জানে না, কেন মরছে সেও নিজেও জানে। এমন কিছু শব্দ আছে যে শব্দগুলি উচ্চারণ করে যদি মারা হয় তাহলে তার কোনো বিচার পাওয়া যায় না। এরকম অনেক শব্দ আমরা আবিষ্কার করেছি মানুষ মারার জন্য। আপনাকে মরতে হবে একদিন, আপনি কিসের দল করেন, কার দল করেন? যেই দল মানুষ খুন করা শিখায়, যেই দল নিরস্ত্র মানুষকে আঘাত করা শিখায়, ওই দলের গায়ে লাঠি মারেন। সমস্ত প্রশংসা গুণগান তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আজকে তার ঘরে এসে খুতবা শোনার তৌফিক দান করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া তেন সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি আখিরি জামানার শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর গোটা মানব জাতিকে শান্তি দিয়েছিলেন, স্বস্তি দিয়েছিলেন, নিরাপত্তা দিয়েছিলেন, অশান্তি দূর করেছিলেন, যিনি শান্তির বাহক ছিলেন, যিনি তার উম্মাহকে শিখিয়েছেন সবাই সবার নিরাপত্তার গ্যারান্টি হয়ে যাবে, কোনো মুসলমান কোনো মুসলমানকে ভয় পাবে না, প্রত্যেক মুসলমান প্রত্যেক মুসলমানের নিরাপত্তার গ্যারান্টি হিসাবে যখনই দেখা হবে তখনই বলবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু, তোমার উপর শান্তি হোক, তোমার উপর রহমত হোক, তোমার উপর বরকা হোক। আবার তুমিও তার জন্য সাথে সাথে দোয়া করবে ওয়া আলাইকুম সালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু, তোমার উপর আল্লাহ শান্তি দিক, রহমত দিক, বরকা দিক। এটি হচ্ছে একজন মুসলিম অন্যজন মুসলিমের কাছে নিরাপত্তার গ্যারান্টির সার্টিফিকেট। পৃথিবীতে যদি হিংস্র কোনো প্রাণী থাকে সেই হিংস্র প্রাণী হলো সবচেয়ে জঘন্যতম প্রাণী হলো মানুষ। আবার সবচেয়ে নিরাপত্তার জন্য যদি কাউকে সিলেক্ট করেন তাও মানুষ। মানুষকে মানুষ যত ভয় পায় অন্য কোনো হিংস্র প্রাণীকে তত ভয় পায় না, আর মানুষ মানুষের কাছে এসে যত নিরাপত্তা পায় অত নিরাপত্তা কোনো প্রাণীর কাছেও পায় না। কিন্তু পরিতাপের বিষয়, মানুষ যখন হিংস্র জানোয়ারের চেয়ে পশুত্বে পরিণত হয় তখন এই মানুষের কাছে নিরাপত্তাহীনতায় ভোগে মানুষ। এই জন্য যারা এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, প্রত্যেককে শান্তির জন্য তার গায়ে যে সাইনবোর্ড লাগানো আছে মুসলিম, তার যে ধর্ম লাগানো আছে ইসলাম শান্তি, এই শান্তির শুধু সাইনবোর্ড লাগালেই হবে না, শান্তি যাতে সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় এই জন্য ভূমিকাও রাখতে হবে। কিন্তু আজকে আমরা পৃথিবীর অন্যতম মুসলিম শান্তির মুসলমানদের অধিবাসী বেশি হওয়ার পরও সারা গোটা পৃথিবী দেখছে আমরা একটা অসভ্য অশান্তির জাতি। প্রতিদিন আমরা খুনের নেশায়, মানুষ হত্যার নেশায় মেতে পড়েছি। মানুষ হত্যা যেন আমাদের সকালবেলার পান্তাবাতের মতো মনে হয়, মানুষ হত্যা মনে হয় এটা কোনো বিষয়ই না। আমরা যেরকম মশারিটা নিয়ে দুই হাতে চাপড়িয়ে মশা মারি, রক্তাক্ত করি, আনন্দ পাই, মশা মেরে হাত রাঙিয়ে সেলফি তুলি, এই যে এতগুলি মশা মেরেছি, মানুষ হত্যা করেও আজকে আমরা আনন্দ উৎসব করি, কত বড় জঘন্য পাপ মানুষ হত্যা, এই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে ইনশা আল্লাহ। পৃথিবীতে যত পাপ আছে, কবিরা গুনাহ আছে,
সবচেয়ে এক নম্বর কাবিরা গুনার সিরিয়ালে আছে শিরিক করা। কি করা? আল্লাহর সাথে শিরিক করা। কারণ শিরিক হচ্ছে আল্লাহর হকের সবচেয়ে বড় হক নষ্ট করার নাম হচ্ছে কি? শিরিক, কাবিরা গুনা। এরপরেই যে সিরিয়াল কাবিরা গুনার, তার নাম হচ্ছে মানুষ হত্যা করা, মানুষ খুন করা। এই হচ্ছে দ্বিতীয় নম্বর কাবিরা গুনা। অথচ একজন মুসলিম অন্যজন মুসলিমকে খুন করবে তো দূরের কথা, গালিও দিতে পারবে না, এমনকি তাকে হেয় প্রতিপন্ন করতে পারবে না, কটাক্ষ ভাষায় তাকে হেয় প্রতিপন্ন করতে পারবে না, তার হক নষ্ট করতে পারবে না, অপমান অপদস্থ করতে পারবে না। আমি গত জুমায় আপনাদের সামনে মুসলমানদের ভ্রাতৃত্ব নষ্ট হয় এমন ছয়টি বিষয় বলেছিলাম। এর মধ্যে একজন অন্যজনকে হেয় প্রতিপন্ন করা, একজন অন্যজনকে গালি দেওয়া, একজন অন্যজনকে চিৎকারিমূলক কথা বলা, গীবত করা, পরনিন্দা করা, এই বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। এটা কোনো খুন খারাপের বিষয় ছিল না, এগুলি জাস্ট একজন মানুষকে অন্যজন মানুষকে অপমান অপদস্থ করার বিষয়গুলি ছিল। এটাও আল্লাহ তাআলা ফাসাদ বলেছেন, জুলুম বলেছেন। আর মানুষ হত্যা করা, এটা আরো কত জঘন্যতম অপরাধ কি হতে পারে? এজন্য আসুন আমি কোরআনুল করিম থেকে তিনটা জায়গা থেকে, সূরা বাকারা, সূরা নিসা এবং সূরা মায়দা 32 নম্বর আয়াত, সূরা নিসা থেকে এবং সূরা বাকারা থেকে আপনাদের সামনে কিছু আলোচনা শোনাবো ইনশাআল্লাহ, যেখানে মানুষ হত্যা কত জঘন্যতম অপরাধ এবং মানুষ হত্যার বিচার দুনিয়াতে না হলেও একদিন হবে সঠিক বিচার। সেই বিচার করবেন কে? আল্লাহর আদালতে। পৃথিবীর আদালতে তদন্তে ভুল হতে পারে, পার্সেলিটি হতে পারে, পক্ষপাতিত্ব হতে পারে, কিন্তু আল্লাহর আদালতের বিচারের কোনো পক্ষপাতিত্ব নেই, ঘুষ নেই, লেনদেন নেই। সেখানে বিচার হবে নিরপেক্ষ, নির্বিচ্ছিন্নভাবে, একক ক্ষমতা বলে। সেই ক্ষমতার মালিককে? আল্লাহ। যেই কথা প্রতিদিন একজন মুসলমানকে স্বীকার করতেই হয়, বলতে হয় মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিককে? আল্লাহ। আল্লাহর বিচার করতে কোনো সাক্ষী শবদের অভাব আছে? নাই। চতুর্দিকে সিসি ক্যামেরা লাগানো আছে, আপনার হত্যাকাণ্ডের মোটিভ প্রশ্ন করার জন্য আপনি আপনার যত সোর্স আছে এগুলি সব বন্ধ করে দিতে পারেন, কিন্তু আল্লাহর আদালতের বিচারের কোনো কোনো সিমটম, কোনো মোটিভ নষ্ট করার কোনো ক্ষমতা পৃথিবীর মানুষের নাই। কারণ যেখানে খুন হয় সেই জমিন সাক্ষী। কে সাক্ষী? সেই জমিন সাক্ষী দেবে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা ওহালাহা। জমিন সেদিন কথা বলবে, রক্তাক্ত দেহ যেখানে পড়ে আছে সেই জমিন সাক্ষী দিবে তাকে কে হত্যা করেছে। আর কে সাক্ষী? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রতিটি ভালো কাজের ভিডিও ফুটেজ সেদিন সংরক্ষণ হচ্ছে, 2D পয়েন্ট সেদিন ভিডিও আকারে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ারা দেখিয়ে দিবেন। এই যে দেখো কি অপরাধী, বাঁচার কোনো উপায় নেই, ধরবেন, ধরবেনই। পৃথিবীর মানুষের বিচার যখন শুরু হবে, প্রথম বিচার হবে কোন বিষয়ে? সালাতের বিষয়ে। কোন বিষয়ে? সালাতের বিষয়ে। এর পরের, এটা হলো আল্লাহর হক, সালাত কার হক? আল্লাহর হক। আর মানুষের হক, সেটা যখন মানুষ মানুষের হক নষ্ট করবে, সেই হকের বিচার শুরু হবে হত্যার বিচার দিয়ে। যত হক নষ্ট হয় এর মধ্যে এক নম্বর হক হচ্ছে মানুষকে হত্যা করার হক নষ্ট করা। কারণ প্রতিটি মানুষের বেঁচে থাকার অধিকার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ সৃষ্টি,
মানুষ, এই মানুষ অন্য মানুষ বিনা বিচারে বিনা কারণে হত্যা করতে পারে না। এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সতর্ক করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, যারা নিরপরাধ, অপরাধ নাই এমন কোনো মানুষকে হত্যা করবে তার শাস্তি কী হবে, তার শেষ পরিণতি কী হবে, কিয়ামতের ময়দানে তার জন্য কী ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে, এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে তুলে ধরেন। আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমাই ইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো মুমিনকে বিনা কারণে অন্যায়ভাবে, কোনো কারণ নাই, কারণ ছাড়াই হত্যা করল, কারণ ছাড়াই কি করল, হত্যা করল, যে হত্যা করল তার প্রতিদান কি, আল্লাহ তাআলা বলছেন ফাজাযাউহু জাহান্নাম, তার প্রতিদান ডাইরেক্ট সে জাহান্নাম, ডাইরেক্ট কি জাহান্নামী, খুনি শাস্তি, খুনির এক নম্বর প্রথমেই আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন ফাজাযাউ জাহান্নাম, যে কোনো মুমিন যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। শুধু জাহান্নাম বলেই শেষ করেন নাই, থাকবে কতদিন, খালিদান ফিহা, অনন্তকাল, বহুকাল সময় ধরে তার শাস্তি হবে জাহান্নামে। কেন, অগদিবাল্লাহু, কারণ আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত, কে রাগ করেছেন, আল্লাহ রাগ করেছেন, গদিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব তার উপর, খুনির উপর, যে মানুষ খুন করে তার উপর কার গজব, আল্লাহর গজব মানে আল্লাহর রাগ, আল্লাহর গুসা, কতদিন জ্বালালে যে আল্লাহর গুসা কমবে এটা আমি আপনি বলতে পারবো না, কতদিন জ্বলার পরে যে আল্লাহর গুসা কমবে এটা আপনি বলতে পারবো না। কেন তো গুসা, কারণ আমাকে আপনাকে বানিয়েছেন কে, আল্লাহ বানিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, সেই রবের ইবাদত করো যেই রব তোমাকে সৃষ্টি করেছে, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল সবাইকে সৃষ্টি করেছেন কে, আল্লাহ। তাহলে মানুষের স্রষ্টা কে, আল্লাহ। স্রষ্টার সৃষ্টি আপনি ধ্বংস করে দিয়েছেন, আল্লাহর কত রাগ, আমার সৃষ্টি কিসে মেরে ফেলেছে, একটা পিঁপড়া মারার অধিকার নাই বিনা কারণে, কোনো অন্যায় ছাড়া একটা পিঁপড়াও মারতে পারবেন না, আর সেখানে আল্লাহ তাআলার ওয়াকাররামনা বানি আদম, যে বানি আদমকে আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়েছেন, সম্মানিত করেছেন, সেই বানি আদম আপনি মেরে ফেলেছেন, এর চেয়ে গরব গুসা, আল্লাহ তাআলা বলছেন গাদিবাল্লাহু, আল্লাহর গুসা তার উপর যে খুন করে, খুনির উপর শুধু তাই না, ওয়া লানাহু, আল্লাহ তাআলা লানত তার উপর, অভিশাপ। তাহলে শুধু জাহান্নামী বলে ক্ষান্ত হন নাই, যে মানুষ হত্যা করে, যে মানুষ খুন করে তার জায়গা কোথায়, জাহান্নামী, থাকবে কতদিন, যতদিন আল্লাহ চান। কেন, আল্লাহ তার উপর গুসা করেছেন, আর কি করেছেন, তার উপর অভিশাপ করেছেন, লানত করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, এটাই শেষ না, ও আদা লাহু আযাবান আযীমা, তার জন্য আরো ভয়াবহ কঠিন শাস্তির ব্যবস্থা আমি রেখে দিয়েছি। তাহলে খুন, এই খুনটা কত বড় অপরাধ হলে আল্লাহ রাগ করেন, আল্লাহ লানত আসে, আল্লাহর গজবের হুমকি দেন,
এই জন্য কবিরা গুনার দ্বিতীয় নম্বর সিরিয়াল হচ্ছে মানুষ খুন করা, কবিরা গুনা। এটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কোনো মুমিন কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করতে পারবে না, হত্যা করলেই আল্লাহর রাগ আল্লাহর গুসা। এখন আল্লাহ তাআলা আরেকটু অ্যাডভান্স হয়ে সূরা মায়েদায় আরেকটু জানিয়ে দিচ্ছেন, শোনো, একটা নিরপরাধ মানুষ হত্যা করা কি পরিমাণ পাপ এটা তুমি কি জানো? আমি যে কেন এত গুসা হলাম তুমি কি জানো? এই খুনি, খুনের হুকুমদাতা খুনি, তোমরা কি জানো যে একটা মানুষ হত্যা করা কত বড় জঘন্যতম অপরাধ? তাহলে জেনে নাও, আল্লাহ তাআলা বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আওদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ, আল্লাহ বলছেন, কেউ যদি কারণ ছাড়া, কোনো কারণ ছাড়া, অপরাধ ছাড়া কেউ কাউকে যদি হত্যা করে, নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, দুটি কারণ উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। একটি কারণ হলো যে নাফসান বিগাইরি নাফস, প্রশ্ন আসতে পারে তাহলে এই যে মানুষ ফাঁসি দিয়ে কতল করে রাষ্ট্রীয়ভাবে হত্যা করা হয়, বিচার করা হয়, এটাও কি, এই কতলকারীও কি জাহান্নামে যাবে আল্লাহর গুসা? না, যদি বিচারের আওতায় আসে, সে যদি খুনের আওতায় অন্য মানুষকে যদি খুন করে, তাহলে দুনিয়ার বিচারিক প্রক্রিয়ায় সে একজন আসামি, তাকেও খুনের পরিবর্তে কি করতে হবে, খুন করতে হবে। এটা দুনিয়ার শাস্তি, পরকালের শাস্তি তো আছেই, কিন্তু একজন মানুষ, নিরপরাধ মানুষকে যদি খুন করে, দুনিয়ার শাস্তি তাকেও কি খুন করতে হবে। এই খুনটা কি না, এই খুনটা নাজায়েজ না, এই খুন হলো খুনের বদলা খুন, এই খুনের বদলা খুন করার ইখতিয়ার সাধারণ কোনো জনগণের হাতে দেওয়া হয় নাই। খুনের বদলে খুন করবে কে? রাষ্ট্র, প্রশাসন, সাক্ষীর ভিত্তিতে, রায়ের ভিত্তিতে, ন্যায় বিচারের ভিত্তিতে এই খুনের খুন করবে, এই রায় দিবে। এটা এক, আও ফাসাদিন ফিল আরদ, অথবা দুনিয়ার মধ্যে দিয়ে ফাসাদ সৃষ্টি করে, হতে পারে রাহাজানি ডাকাতি। তো ফাসাদের বিষয়টা দুইটা ধরন, একটি হলো কেউ যদি স্বঘোষিত কাফের হয়ে যায়, মুসলিম থেকে স্বঘোষিত কি করে কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, তাকে ইসলামী সরকার কতল করতে পারে। আর কি, সে যদি বিবাহিত হয় আর প্রকাশ্যে জিনায় লিপ্ত হয়, তাকেও হত্যা করা যায়। এই তিনটা কারণ, এক নম্বর মানুষ মানুষকে হত্যা করার দায়ে তাকে হত্যা করা, তারপরে ইসলাম থেকে খারিজ হয়ে মুরতাদ হওয়ার অপরাধে হত্যা করা, জেনার অপরাধে হত্যা করা, এই তিন অপরাধ ছাড়া অন্য যে কোনো কারণে চুরি করলে হত্যা করা যাবে না, চুরি করলে হাত কেটে দিতে হবে, ডাকাতি করলে হত্যা করা যাবে না, এক হাত এক পাও কেটে দিতে হবে, ভিন্ন 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 অপরাধের শাস্তি। কিন্তু এই তিন অপরাধ ছাড়া অন্য যে কোনো কারণে যদি হত্যা করে, তাহলে অপরাধটা কি আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ফাকান্নামা কাতালান নাস জামিআ। যারা এই তিন অপরাধ ছাড়া মানুষ মানুষকে হত্যা করবে, তার অপরাধ হলো সে যেন একটা মানুষকে হত্যা করে নাই, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেলেছে। নাউযুবিল্লাহ, আপনি একটা মানুষকে হত্যা করা মানে কি, আপনার অপরাধ কতটুকু, গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার অপরাধ। আচ্ছা বলেন তো, আপনি যদি একটা মানুষকে হত্যা করেন, দুনিয়ায় তার শাস্তি কয়বার ফাঁসি? একবার ফাঁসি, ঠিক না? একটা মানুষকে হত্যা করার অপরাধের ফাঁসি কয়বার? একবার, জানতো একটাই, মরে গেছেন শেষ। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, যেহেতু একটা মানুষকে হত্যা করার অপরাধ হলো দুনিয়ার সারা মানুষকে হত্যা করার অপরাধ, কাজেই এই অপরাধের শাস্তি দুনিয়াতে পোষাবে না, শুধু তোমাকে কতল করে পোষাবে না, পরকালে
এমন ভয়াবহ শাস্তি রেখেছি যেই শাস্তির কথা আগে বলা হয়েছে, যে অনন্তকাল যতদিন আল্লাহ চান জাহান্নামে রাখবেন, মানে ওই শাস্তির যতটুকু শাস্তি দেওয়ার দরকার আল্লাহ ভালো করেই জানেন। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই অপরাধ হলো একটা মানুষ হত্যা করা না। আমরা মনে করি দুই পাঁচজন দশজন আটজন হত্যা হয়েছে, তাতে কি হয়েছে? দশজন বিশজন না, আল্লাহ তাআলা বলছেন একজন মানুষ হত্যা করা এই দুনিয়ার মানুষ হত্যা করার সমান অপরাধ যদি বিনা কারণে হয়। এরপরে বলছেন দেখো, আর যদি একটা মানুষকে তোমরা রক্ষা করো, বাঁচিয়ে দাও মৃত্যু থেকে, কারো আক্রমণ থেকে বাঁচাও, দেখতে পাচ্ছ তোমার সামনে পিটিয়ে মেরে ফেলছে, তোমার সামনে লুটিয়ে পড়ছে, তোমার সামনে একজনকে মেরে ফেলছে, তাকে যদি তুমি বাঁচিয়ে দিতে পারো, তাকে যদি তুমি বাঁচিয়ে দিতে পারো, তাহলে তুমি কেমন কাজটা করলে জানো? আল্লাহ তাআলা বলছেন ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়া আন-নাসা জামিআ, যে একটা মানুষকে মৃত্যু থেকে বাঁচালো সে যেন গোটা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ, আপনি কত নেক আমল করবেন, সবচেয়ে বড় নেক আমল হলো মানুষকে হত্যা থেকে বাঁচালো। অথচ আমরা দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছি। আমি অবাক হয়ে যাই, সবাই এখন মিডিয়ার কর্মী হয়ে গেছি, সবাই এখন হাতে হাতে মোবাইল, অ্যান্ড্রয়েড সেট, কোথাও কোনো হত্যাযোগ্য হলে সবাই মোবাইলে ছবি ধারণ করার জন্য, ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে যায়। আহ, ওই ভিডিওগুলি রেখে দিয়ে, ক্যামেরাগুলি রেখে দিয়ে যদি ওই একটা মানুষকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়তাম, তাহলে আমি দুনিয়ার সমস্ত মানুষকে রক্ষা করার সমান সাহস পেয়ে যেতাম। আর আমি আমি আছি ধান্দায় যে আমি আর ক্যামেরা দিয়ে আমি একটা ভিডিও ফুটেজ করব, আমার মিডিয়ায় প্রচার করব, আমার মিডিয়ার ভিউজ হবে, লক্ষ লক্ষ ডলার ইনকাম হবে, মানুষ আমার ফ্যান ফলোয়াররা আমাকে লাইক কমেন্ট করবে, আর আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক আমার আপডেট হবে, এগুলি দিয়ে আমি পয়সা ইনকাম করব একটা মানুষের হত্যার ভিডিও দিয়ে। তুমি কাপুরুষ, সাংবাদিকগুলি কাপুরুষ, ক্যামেরাগুলি রেখে একটা মানুষকে রক্ষা করলো না কেন? এর জবাব কিয়ামতের দিন দিতে হবে। তোমরা কয় নম্বর সাংবাদিক, কিসের ভিডিও করো? একটা মানুষকে তোমার সামনে মেরে ফেলছে আর তুমি ভিডিও নিয়ে ব্যস্ত আছো। দুইজন মানুষ দুই একজন মানুষকে মারছে আর দশজন মানুষ ক্যামেরা দিয়ে ছবি তুলছে, আশ্চর্যের বিষয়। কোথায় গেল আমরা মনুষ্যত্ব, কোথায় গেল? অথচ আল্লাহ তাআলা বলছেন কোন মানুষকে যদি জীবন বাঁচিয়ে দাও, কোন মানুষের জীবন যদি রক্ষা করো, আমাদের উচিত ছিল যেখানেই মারামারি সেখানে ঝাঁপিয়ে পড়া, মারামারি বন্ধ করো, তৃতীয় পক্ষ হয়ে এই এই আমাদের উচিত ছিল। এখনো সময় আছে, যেখানে মারামারি দেখবেন সেখানে ঝাঁপিয়ে পড়বেন। কিসের জন্য? কিসের জন্য? থামানোর জন্য, অন্যজনকে মারার জন্য না। অথচ আল্লাহ নবী বলেছেন কত বছর, 1400 বছর আগেই বলে গেছেন, এমন একটি জামানা আসবে যেই জামানায় কেন মারছে সেটাও নিজেও জানে না, কেন মরছে সেও নিজেও জানে না। আহ, নিজেই জানে না কেন গুলি লাগলো, কি কারণে আমার মাথায় গুলি লাগলো কেন, সে নিজেই জানে না। আমার অপরাধ কি সে নিজেই জানে না, শুধু তাকিয়ে আছে জানলা দিয়ে, বাস গুলি লেগে গেছে, কোথায় মারছে কে মারছে কিছুই জানে না। অথচ একটা মানুষ মারার অপরাধ সারা পৃথিবীর মানুষকে হত্যা করার অপরাধ। এই জন্য আমার ভাইয়েরা, কোন হত্যা যেই হোক নির্বিচারে, বিচার ছাড়া, ভালো করে শুনুন, বিচার ছাড়া কোনো নিরপরাধ মানুষ হত্যা করা সমস্ত দুনিয়ার মানুষের হত্যা করার আসামির সমান। আপনি যদি মনে করেন আমি মাত্র একটা কিল দিছি, একটা চোর ধরেছেন, চোরের শাস্তি আল্লাহ দিয়ে দিয়েছেন হাত কাটা, এই এই হাত আপনি কাটতে পারবেন না। কি কারণে চুরি করলো, কারণটা কি,
সেই কারণ গ্রহণযোগ্য কি না, বা এটা সৈকা চোর না বড় চোর, কোন চোর সিলেক্ট করে তারপরে তার হাত কাটা হবে দৃষ্টান্তমূলক, যে এই চোরের হাত কাটা দেখে যেন সব চোরেরা কি হয়ে যায়, সাবধান হয়ে যায়। এটা ছিল ইসলামের বিধান। কিন্তু একটা সাধারণ মোবাইল চোর ধরেই এই যে কিল শুরু করছেন, ও কিলায় আপনি বাজার করতে যাচ্ছেন, কিলাচ্ছে আপনিও গিয়ে মাঝখানে একটা কিল দিছেন, লোকটা কিছুক্ষণ পরে মারা গেছে, আপনি কি মনে করছেন যে আপনি একটা কিল দিয়ে বেঁচে গেছেন? আপনি ওই খুনের দায় আসামি হয়ে গেছেন, আপনার আমল নামে একটা কিল মানে আপনি একটা মানুষ হত্যা করার আসামি হয়ে গেছেন, আল্লাহর দৃষ্টিতে সারা পৃথিবীর মানুষকে হত্যা করার আসামি হয়ে গেছেন। আর ওই চোরকে যদি মানুষের হাত থেকে বাঁচাতে পারতেন, না খুন করো না, ঠিক আছে চুরি করছে প্রশাসনের কাছে দিয়ে দাও, প্রশাসন দিক বিচার করবে, তোমার দায়িত্ব শেষ, এতটুকুই ছিল। কিন্তু আমরা কি করি, আমরা পাইকারি দরে কিলাই, কিলাতে কিলাতে, আর কিছু কিছু এমন ট্যাগ আমরা আবিষ্কার করেছি যে ট্যাগগুলি দিলে ওই মানুষকে মারাটা কোনো অপরাধী মনে করি না। চোর মারা যেরকম সহজ, ডাকাত মারা যেরকম সহজ, এমন কিছু ট্যাগ আছে, এমন কিছু শব্দ আছে, যে শব্দগুলি উচ্চারণ করে যদি মারা হয় তাহলে তার কোনো বিচার পাওয়া যায় না। এরকম অনেক শব্দ আমরা আবিষ্কার করেছি মানুষ মারার জন্য। যে কোনো শব্দ দিয়ে আপনি মানুষ মারেন, এই মানুষটা যদি নিরপরাধ হয় তাহলে বুঝে নিতে হবে এই অপরাধের শাস্তি আপনাকে পেতেই হবে। এই শাস্তি কে দিবেন? দুনিয়ার কোনো আদালতে যদি বিচার না হয়, পরকালের আদালত আছে না নাই? আছে। যদি মুসলিম হন তাহলে কোনো খুনের সাথে জড়িত থাকতে পারবেন না, কোনো খুনকে সাপোর্ট করা যাবে না, কোনো খুনকে, যে দলের লোকই হোক, যে কোনো লেভেলের লোক হোক, কোনো অপরাধ ছাড়া। যে অপরাধের কথাগুলি আমি বললাম, একজন মানুষ খুন করেছে, তাকে খুন করবে কে? আপনি? আপনি খুন করবেন না? তার বিচার প্রক্রিয়ার মাধ্যমে খুন এটা সাব্যস্ত হলে তারপরে খুন হবে। শুধু মুসলমান, দুজন মুসলমান, দুজন মুসলমান ইমানদার যদি দুজনের হাতেই লাঠি, দুজনের হাতে কি লাঠি, ঝগড়া লেগেছে, ঝগড়া লেগে একজন মরে গেছে, একজন কি হয়ে গেছে, মরে গেছে, একজন একজনের বাড়ি দিছে মরে গেছে, দুজনের হাতে কি লাঠি, এই দুজনই জাহান্নামি, দুজনই কি জাহান্নামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুমিন একজন মুমিনকে যদি হত্যা করে, যে হত্যা করেছে সেও জাহান্নামে যাবে এবং যে নিহত হয়েছে সেও জাহান্নামে যাবে। সাহাবীর অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, যে মারলো সে তো হত্যার দায়ে জাহান্নামে যাবে, কিন্তু যে মরে গেছে সে কি কারণে জাহান্নামে যাবে? কঠিন প্রশ্ন। যে মরে গেল সে তো অপরাধ করে নাই, কিন্তু সে মরার পরও জাহান্নামে যাবে কেন? আল্লাহ নবী বলেন, এই জন্য জাহান্নামে যাবে, তার হাতও লাঠি ছিল, তার হাতও লাঠি ছিল, সুযোগ পেলে সে লাঠি দিয়ে আঘাত করত, তার ওই যে মনের ভিতরে মানুষ মারার হত্যা করার যে বাসনা ছিল এই জন্য সে জাহান্নামে যাবে। কাজী কোনো মুমিন মুমিন দুজন ঝগড়া লেগে মৃত্যুবরণ করলে শহীদ হবে না, দুজনেই জাহান্নামে, দুজনেই জাহান্নামে যাবে। খুব সাবধান, হাতে যে লাঠি নেন কার অর্ডারে নিয়েছেন? একজন বললার হাতে লাঠি নিয়ে একজনের মাথায় বাড়ি দিয়ে দিলেন, চিন্তা করলেন না এই দায়টা কার, এই আসামিটা কে? যার যার শাস্তি ভোগ তাকে করতে হবে। যে অর্ডার দিয়েছে সে তো আসামিও বটেই, যে অর্ডার দিয়েছে সে তো আসামি বটেই। আপনি কার অর্ডারটা শুনতে গেলেন কেন? আপনি জানেন না আপনি মুসলিম? আপনি যা কার শব্দে আপনি তাকে মারলেন? আপনি কি প্রশাসনের লোক? আপনি কি জল্লাদ? তাকে আপনি মারার জন্য আপনাকে সরকার নিয়োগ দিয়েছে? আপনি কেন মারলেন? কেন একটা মানুষের গায়ে হাত তুললেন, বাড়ি দিলেন? আমরা কিছু হলেই লাঠি শোটা, তারপরে কুরবানির গরুর ছুরি, দাও বটি, যা পাই স্বপ্নে ঝাঁপিয়ে পড়ি। একটু সাধারণ ছোট্ট একটা ঘটনা হলেই দৌড়িয়ে যায় এলাকার মহল্লার 10-20টা পোলাপান নিয়ে আইসা পড়ে, আইসা একটা মানুষকে কোবাতে থাকে। কি সমাজ,
অথচ আমরা বলি আমরা মুসলমান, আমরা বলি আমরা নিরাপত্তার প্রতীক, আমরা সালাম দেই, কিসের সালাম আপনার, কিসের নিরাপত্তা দেন আপনি, আপনি কিসের মুসলমান? কিছু হলেই আপনার ছেলে ফেলে এই পোলা বানায় বাস ফোন দিয়ে দেন, পোলা বানায় সে একজনকে মেরে চলে যায়, লাশ পাল্লি ফেলে দিয়ে যায়। আপনি তো খুনি, অর্ডার দাতা খুনি, আপনি নিজে খুন করেন না, আপনি অর্ডার দিয়েছেন, এই জন্য আপনি এক নম্বর আসামি। আদা আল্লাহর আদালতে আপনি পিছপা হবে বাঁচতে পারবেন না আমার ভাইয়েরা। এই জন্য কোনো খুনকে সাপোর্ট করা যাবে না, কোনো খুনের সাথে জড়িত হওয়া যাবে না। যদি বাঁচতে চান তাহলে সমস্ত খুন থেকে নিজেকে, খুন খারাপি থেকে, যদি বুঝেন যে এই 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 লাঠিয়াল বাহিনীর সাথে, এই লাঠিয়াল বাহিনীর সাথে থাকলে আমাকে কোনো না কোনো দিন হুকুম পালন করতে হবে, এই লাঠিয়াল বাহিনীর সাথে থাকলে আমাকে কারো মায়ের বুক খালি করতে হবে, এই লাঠিয়াল বাহিনীর সাথে থাকলে আমার কোনো ভাইয়ের মাথায় আঘাত দিতে হবে, ওই লাঠিয়াল বাহিনীকে আপনি জুতা মারেন, ওই লাঠিয়াল বাহিনীকে আপনি পায়ে ধরে বিতাড়িত করে দেন। আপনার দুনিয়ার স্বার্থের দরকার নাই, পরকালের স্বার্থ চিন্তা করেন। আপনাকে মরতে হবে একদিন, আপনি কিসের দল করেন, কার দল করেন? যেই দল মানুষ খুন করা শিখায়, যেই দল নিরস্ত্র মানুষকে আঘাত করা শিখায়, ওই দলের গায়ে লাঠি মারেন। আপনাকে পরকালে দাঁড়াতে হবে আল্লাহর সামনে। আপনি বলতে পারবেন না আমি হুকুম দিয়েছি মারছি, তোমার বিবেক ছিল না হুকুম দিলে একজনকে মারতে হবে, তোমার বিবেক ছিল না হুকুম দিলে কাউকে গুলি করতে হবে, তোমার কি বিবেক ছিল না? এই প্রশ্ন কিন্তু করা হবে। ওয়াইদাল মাউউদ ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামমিন কুতিলাত, সেদিন প্রশ্ন করা হবে কোন অপরাধে তোমাকে মারা হয়েছে বলো। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যাকে মারা হয়েছে, বলো তো তুমি, তোমার কি অপরাধ ছিল, কেন তোমাকে মারা হয়েছে, কেন মারা হয়েছে? সে কি বলবে? আল্লাহ তুমি ভালো জানো, আমাকে যে মারছে এটা আমার চেয়েতে কে জানে? আমার চেয়েতে আমার আল্লাহ জানে কে কাকে কে কোন কারণে খুন করেছে। কাজী আল্লাহ প্রশ্ন করে আল্লাহ বিচার শুরু করবে, ঠিক আছে তোমার বলতে হবে না, আমার সাক্ষী শবদ সব আমি আমার কাছে মৌজুদ আছে। ওই জাতিসংঘ কি করবে আর বিচার বিভাগ কি করবে? ওগুলি আমি তো আক্ষ করি না, আমি যেদিন ধরব কাউকে আমি ছাড় দিব না, কাউকে ছাড় দিব না। যাদের ইশারায়, যার নেতৃত্বে, যার আঘাতে আমার একজন মখলুক নিরপরাধ মানুষ মৃত্যু হয়েছে, শিশু থেকে আবাল বৃদ্ধা প্রত্যেকটি বিচারের সম্মুখীন, হত্যার বিচার করবেন কে? আল্লাহ তাআলা। যদি বিশ্বাস না হয়, আল্লাহ তাআলা ইচ্ছে করলে প্রত্যেকটা খুনের বিচার দুনিয়াতেই করতে পারতেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সব খুনের বিচার দুনিয়াতে করবে না। বিচারের দিন একদিন আছে, পরকাল, সেই পরকালকে আল্লাহ তাআলা রিজার্ভ করে রেখেছেন, যার জন্য প্রত্যেকটা মুসলমানকে পরকালকে বিশ্বাস করতে হবে। পরকাল আসবেই, পরকাল থেকে কেউ পালাতে পারবে না। মালিক ইয়াউমিদ্দিন, সেদিন মালিক একমাত্র মালিককে, বিচার যেদিন হবে সেদিন যত হাকিম আছে পৃথিবীর সমস্ত হাকিমের চাইতে বড় হাকিমকে পড়েন নাই? আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, বলো দেখি সবচেয়ে বড় বিচারক কে? আল্লাহ। সেদিন তিনি বিচার করবেন, কেউ পালাতে পারবো না আমরা, কেউ কোনো অজুহাত দাঁড় করাতে পারবো না। ওই নিজে খুন করব আর বলবো আমি খুনি না, আমি অর্ডার দেই নাই, এই কথা বলতে পারবেন না, কারণ আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে। বাচ্চাদেরকে থামিয়ে দেন, বাচ্চারা অনেক দুষ্টুমি করছে। আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন মুখকে বন্ধ করে দেওয়া হবে। এখন তো কত ডাইলগ, কত নিরপরাধ, নিজেকে সেভ করার জন্য মানুষ কত কিছু বলে, আমি খুনি করি নাই, আমি অর্ডার দেই নাই, আমি সেই বলি নাই, সেই বলি নাই, নিজে সেভ করার জন্য। মানে এখন কথার মানে মিথ্যা কথার, গুজবের,
এই ঘটনাকে আরেক ঘটনা, এই ঘটনাকে আরেক ঘটনা আড়াল করার জন্য একটার পর একটা মিথ্যা বলেই যাচ্ছে। এই জন্য আল্লাহ প্রথম বিচার শুরু করবেন মুখ বন্ধ করে দিয়ে। আল ইয়াওমা নাখতিমু আলা ফাহিম, চুপ, আজকে কেউ কথা বলতে পারবে না, সবার মুখ বন্ধ, বিচার আমি করছি। সুবহানাল্লাহ, কিসের উকিল, কিসের আদালত? আমি একক সিদ্ধান্ত নিব, বিচার করব। সেদিন আল্লাহ তাআলা সবার মুখ বন্ধ করে দেওয়া হবে, সব পেশাল বন্ধ করো। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আজকে তোমাদের হাত কথা বলবে। সুবহানাল্লাহ, আপনি যে হাত দিয়ে মেরেছেন ওই হাত কার সামনে সাক্ষী দিবে? আল্লাহর সামনে আপনার পা কথা বলবে, কারণ মুখ আল্লাহ বিশ্বাস করেন। এই মুখ দিয়ে জীবনে বহু মিথ্যা কথা বলছো, এই মুখ দিয়ে বহু সাংবাদিক সম্মিলন করছো, মিথ্যা ডায়লগ দিছো, এটা বন্ধ করো। তোমার এই মুখের ডায়লগ আর আমি শুনতে চাই না। জাতিকে বুঝাতে পেরেছো, আমি আল্লাহকে বুঝাতে পারবে না, বন্ধ করো। মুখ বন্ধ করে দিয়ে বলবে, এই হাত তুমি বলো কাকে গুলি করেছ, তুমি বলো কোথায় হেঁটে হেঁটে মানুষ মারতে গিয়েছিলে, তুমি বলো তোমার হাতে লাঠি কে তুলে দিয়েছিল। হাত তখন সাক্ষী দিবে, এ হাত আপনার নিজের হাত, আপনার নিজের পা সাক্ষী দিবে। এ হাত মিথ্যে বলবে না, পা মিথ্যে বলার সাহস পাবে না। এই হাত পা কে দিয়েছেন? আল্লাহ তাআলা অনেকের হাত পা অচল করে দেয় না, অচল করে দেয়। সেদিন সব সচল হয়ে যাবে, সচল হয়ে যাবে, হাত কথা বলবে, পা কথা বলবে, মুখ বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কিছু দৃষ্টান্ত পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছেন যে দেখো আমি বিচার কিভাবে করতে পারি। যেখানে একটা খুন হয় সেখানে সাক্ষী থাকে তিনটা, কয়টা? দুনিয়ার দৃষ্টিতে তিনটা সাক্ষী থাকে। এক নম্বর যে খুন করে, এক নম্বর সাক্ষীকে যে খুন করে, আর দুই নম্বর সাক্ষীকে যারা দেখে, যারা খুন করতে দেখে, দুই নম্বর সাক্ষী, আরেকটা সাক্ষীকে যে খুন হয়েছে সে নিজেই সাক্ষী, ঠিক না? যে খুন হয়েছে সে কি নিজেই একটা সাক্ষী, কিন্তু দুনিয়ার আদালতে ওই যে খুন হয়েছে তার সাক্ষী গ্রেন্টেড হয়, সে কথা বলতে পারে, কাজে সে সাক্ষী দিতে পারে না, কিন্তু আল্লাহর আদালতে সেদিন সে জীবিত, সেদিন সেও একটা সাক্ষী। কাজী আল্লাহর সাক্ষী বেশি দুনিয়ার আদালতের চাইতে। দুনিয়ার আদালতে যে দেখেছে তার মুখ বন্ধ করা যাবে, আর যে খুন করেছে সে তো নিজে স্বীকারই করবে না, কিন্তু যে খুন হয়েছে সে স্বপ্রণোদিতভাবে বলে দিবে কে খুন করেছে। সেদিন তার ভয় থাকবে না, আশঙ্কা থাকবে না যে না জানি আবার মেরে ফেলে আমাকে, এ ভয় তার থাকবে না। সে আল্লাহর সামনে অপকর্মে বলে দিবে এই লোকটা আমাকে খুন করেছে, এই লোকটা আমাকে পিটিয়েছে, এই লোকটা আমাকে মেরেছে বলে দিবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন খুনের বিচার করার জন্য যে খুন হয়েছে তাকেও একটা সাক্ষী বানাবে, এবং তাকে যে সাক্ষী বানানো যায় সে বিচারটা যে পারফেক্ট হয়, যে খুন হয়েছে সে নিজেই যদি সাক্ষী দেয় তাহলে ওই বিচারটা বেশি পারফেক্ট না? সে নিজের চোখে দেখেছে কে কাকে খুন করেছে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে একটি ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করে জাতির সামনে স্পষ্ট করে দিয়েছেন যে এই দুনিয়াতেও আমি ইচ্ছে করলে প্রত্যেকটা খুনি মানুষকে জিন্দা করে সাক্ষীর ব্যবস্থা করতে পারতাম। আদালত শুরু হয়ে গেছে, আদালতে গিয়ে যে দেখেছে সে উল্টাপাল্টা সাক্ষী দিচ্ছে, যে খুন করেছে সে বলছে আমি খুন করি নাই, কিন্তু পরক্ষণেই মর্গ থেকে লাশ এনে তার সামনে যদি দাঁড়িয়ে যায় তুমি বলো কে তোমাকে খুন করেছে, তখন সে যদি বলে আঙ্গুল দিয়ে এই লোকটা আমাকে খুন করেছে, আর সাক্ষীর অভাব আছে? কিন্তু এটা তো দুনিয়ার আদালতে সম্ভব না, কিন্তু আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন এটাও আমি আল্লাহ ইচ্ছে করলে দুনিয়াতে করতে পারি। সেই ঘটনাটাই আপনারা সূরা বাকারা পড়েন। এই সূরা বাকারার যে নামকরণ, এই নামকরণের ইতিহাসের মধ্যেই এই ঘটনা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। বাকারা মানে কি? গরুর সূরা পড়েন, গাভীর সূরা পড়েন,
এই গাভীর ঘটনা কোত্থেকে আসলো? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া ইযা কাতালতুম নাফসান ফাদদারাতুম ফীহা আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। একটা হত্যা হয়ে গেল, একটা খুন হয়ে গেল, স্মরণ করো সেই অতীতের কথা। ওয়া ইযা কাতালতুম নাফসান ফাদদারাতুম ফীহা, যে একটা খুন হওয়ার পরে এটা ধামাচাপা দেওয়া হলো। খুন হওয়ার পরে কি খুন, খুনটা ধামাচাপা দেওয়া হলো। ফাদদারাতুম ফী আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাআলাম, কিন্তু আল্লাহর অভিপ্রায় হলো, ইচ্ছে হলো ওই খুনের আসামিকে জাতির সামনে ফাঁস করে দেওয়া। সুবহানাল্লাহ, আল্লাহ ইচ্ছে করলেন কি ওই বনি ইসরাইলের যুগের খুনের আসামিকে জাতির সামনে ফ্লাস করে দেওয়া, তুলে দেওয়া, তুলে ধরা, এটা আল্লাহর ইচ্ছে হলো। যে আমি ইচ্ছে করলে দুনিয়াতেই তোমাদের খুনের রহস্য উন্মোচন করতে পারি, এই ক্ষমতা আমার আছে। সেই ঘটনা সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা এভাবে তুলে ধরলেন, যখন বনি ইসরায়েলের মধ্যে একটা খুন হয়ে গেল, যে খুন করলো নিজের আপন চাচাকেই খুন করলো, সম্পত্তির লোভে রাতের আধারে নিজের আপন চাচাকে খুন করে, সে নিজেই, যেহেতু কোনো সাক্ষী নাই, সে নিজেই এই খুনের দায়টা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে দিল, কান্নাকাটি শুরু করে দিল, অভিনয় কাকে বলে, শ্রেষ্ঠ অভিনয় শুরু করে দিল, যে আমি খুন করি না, আমার সাসারে কে জানি মারছে, বিচার করেন। আর বিচার নিয়ে গেল কার কাছে? মূসা আলাইহিসসালামের কাছে। মূসা আলাইহিসসালামের কাছে গিয়ে বলল, ও মূসা কালিমুল্লাহ, যে এই যে আমার চাচাকে রাতের আধারে খুন করে লাশ ফেলে দেওয়া হলো, এই চাচার খুনের বদলা আমি চাই, আমি চাই, আপনি তো নবী, আল্লাহর নবী, আপনার মাধ্যমে এই খুনের রহস্য, এই এই খুনের ফয়সালা হোক, বিচার হোক। তো সে যেখানে লাশ পাওয়া গেল সেই লোকদের এলাকার সবাইকে আসামি করে সবার উপর দোষ চাপিয়ে দিল, যে আমার চাচাকে যেখানে লাশ পাওয়া গেছে ওই এলাকার মানুষই খুন করছে, কাজেই যেহেতু বাড়িতে লাশ নাই, সে নিজের লাশ গুম করে ওই এলাকায় ফেলে রেখেছে, যাতে করে অন্যের উপর দোষটা চাপিয়ে দেওয়া যায়। এই যে খুন করলো, অন্যের বাড়িতে নিয়ে রাখলো, এগুলি দেখেন কে? আল্লাহ দেখেন, দুনিয়ার কেউ জানে না। আর যাদের এখানে লাশ পাওয়া গেল, যাদেরকে দোষারোপ শুরু করে দিল, তারা বলতেছে যে কি বলে, লাশ পাইলেই কি একটারে মানুষকে খুন করে, এটা হলো? তারাও সবাই মিলে মূসা আলাইহিসসালামের কাছে গিয়ে আবদার করলো, ও মূসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, কাজী আল্লাহকে বলতে বলেন কে এই তার এই চাচাকে খুন করেছে। সেও দাবি করছে সে খুন করে নাই, তার বাড়িতে খুন হয় নাই, এবং উল্টা আমাদেরকে আসামি করে কাঠগড়ায় দাঁড়িয়ে আমাদেরকেও আসামি করছে। এখন বিচার আপনি করবেন সঠিক সাক্ষীর ভিত্তিতে, ওই সাক্ষী হবে স্বয়ংকে আল্লাহ, যেহেতু দুনিয়ার মানুষ কোনো সাক্ষী দিচ্ছে না, কেউ দেখে নাই, এই জন্য সাক্ষী মানছে কাকে? আল্লাহকে। তো আল্লাহ কি দুনিয়ায় এসে কি সাক্ষী দিবে নাকি? আল্লাহ তাআলা যখন মূসা আলাইহিসসালাম আবদার করলো যে হে আল্লাহ, আমার লোকেরা হত্যার রহস্য উন্মোচন করতে চায় আর সাক্ষী মেনেছে আপনাকে, এখন এই হত্যার রহস্য যদি আপনি উন্মোচন করে দেন তাহলে সঠিক আসামিকে ধরা যাবে, কারণ এই যেহেতু সাক্ষী নাই তাহলে সে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে, ঠিক না? কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিন্তু কিয়ামত পর্যন্ত অপেক্ষায় তারা বিশ্বাসী না, তারা নগদ বিচার চায়, নগদ। আর আপনার সাথে আমার যেহেতু রিলেশন, কথা বলেন, আপনি সব দেখেন, এটা তারা জানে, বিশ্বাস, কাজী আপনি একটু বলে দেন কে আসামিটা। মূসা আলাইহিসসালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এইটা তুলে ধরলেন, তখন আল্লাহ তাআলা সাক্ষীর ব্যবস্থা করলেন, রহস্য উন্মোচনের ব্যবস্থা করলেন, তবে নিজে সাক্ষী না, অন্য একটা ব্যবস্থার মাধ্যমে আল্লাহ তাআলা বলে দিলেন, যাও তোমার জাতিকে গিয়ে বলো কি, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً بَقَرَةً বৈছেন أَن تَذْبَحُوا بَقَرَةً যাও তোমার জাতিকে গিয়ে বলো
এই খুনের রহস্য উন্মোচন হবে একটা গরু জবাই করলে, কি করলে, একটা গাভী জবাই করলে এর রহস্য উন্মোচন হবে। কিন্তু আল্লাহ তাআলা সরাসরি বলছে না কে কাকে খুন করেছে, এটা আল্লাহ বলছেন না। আল্লাহ বলছেন কি, যাও এই খুনের রহস্য উন্মোচন করতে হলে কি জব করতে হবে, গাভী। এখন তারা গাভী জবাই করার প্রথম আদেশটা মানত, মানার পরেই রহস্য তারা বলতেছে না। বিশেষ করে ভাতিজা চিন্তা করতেছে গাভী জবাই করা এর মধ্যে আবার কি সমস্যা, হ্যাঁ এটা আবার গাভী জবাই করলে আমি আসামি কি না, এটা ধরবো কিভাবে, গাভী জবাই করলে গাভী মরে যাবে, এটা বুঝলাম না কি শুরু করলো। তারপরে তারা বলতেছে কলু আতাত্তাখিজুনা হুজুয়া, হে মুসা আপনি কি আমাদের সাথে তামাশা শুরু করছেন নাকি, মানুষ খুন হয়েছে কে খুন করছে এটা আল্লাহ তাআলার নাম বলে দিলেই হয়। আচ্ছা আল্লাহ তাআলা যদি বলে দেয় যে এই ভাতিজা খুন করছে, মুসা আলাইহিস সালাম যদি এসে বলে যে তুমি যে কান্নাকাটি করো, আরে তুমিই তো খুনের প্রধান আসামি, ও স্বীকার করবে, উল্টা বলবে আল্লাহ মিথ্যা বলছে, বলবে নি, বলবে মুসা আলাইহিস সালামই উল্টা তোহমত দিবে, তোমার আল্লাহ কি বলছে মিথ্যা বলছে। এই জন্য তারা বলতেছে যে আল্লাহ তাআলা কি শুরু করছে, আমাদেরকে গরু জবাই করতে বলে কেন। মুসা আলাইহিস সালাম উত্তর দেন ক্বাল আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, তোমরা তো জাহেল মূর্খ, আল্লাহ একটা অর্ডার করছে, রহস্য কি দেখতে আমি জানি না, একটা গরু জবাই করলেই তো হয়, গরু জবাই করলে এরপরে কি হয় দেখো, আল্লাহ তাআলা তো একটা প্রসেস বলে দিয়েছেন, তদন্তের প্রসেস বলে দিয়েছেন, এটা নামো। কিন্তু তারা নামতে রাজি না, এখন পেঁচান শুরু করছে যে এটা কিভাবে, বিশেষ করে ভাতিজা চিন্তা করতেছে যদি এটা জব হয়ে যায় আবার কোন কারবার জানি হয়ে যায়, এ থেকে বাঁচানোর উপায় কি। এই জন্য সে বিভিন্ন প্রশ্ন সুরে ছড়ে দিল, মুসা আলাইহিস সালামকে বলছে যে ঠিক আছে তোমার আল্লাহকে গিয়ে বলো যে গাভী জবাই করব ওই গাভীটা কেমন হবে এটা বর্ণনা দিতে, যে কোনো গাভী জবাই করলে কিন্তু হতো, কিন্তু বলতেছে যে না, ক্বালু দু লানা রাব্বাকা ইউবাইন লানা মা হি, তোমার আল্লাহকে গিয়ে বলো ওই গরুটা কেমন হবে এটাকে আমাদের সামনে স্পষ্ট করতে। তখন মুসা আলাইহিস সালাম আবার গেলেন, আবার জিজ্ঞেস করলেন, আবার আল্লাহ তাআলা বলে দিলেন ঠিক আছে তোমার জাতি গিয়ে বলো, ক্বালু ইন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন লা ফারিদু ওয়ালা বিক আওয়ানুন বাইনা যালিক ফাফআলু মা তুমারুন, যাও তোমার জাতিকে গিয়ে বলো এমন একটা গরু হবে যেই গরুর বয়স কমনা বেশিও না, মাঝারি ধরনের, তাহলে গরুর একটা বয়স পাওয়া গেল, আগে কোনো তো বয়স ছিল না, যে কোনো গরু জবাই করলেই রহস্য উন্মোচন হতো, যেহেতু তারা চাচ্ছে না এ রহস্য উন্মোচন হোক, বিশেষ করে কে আসামি, যিনি আসামি সে তো চাবে না, এই জন্য সে পেছাল পাচ্ছে, মানে একটু ঘুরাচ্ছে। যে তখন বলছে বুঝলাম একটা শুধু বয়স পেলাম, এটার কি কালার এটাও তো একটু জানা দরকার। তখন আবার বলছে যাও তোমার আল্লাহকে জিজ্ঞেস করো কি কালার হবে, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইন লানা মা লাউনুহা, রং কি হবে, কালার হবে কি, কোন কালারের গরু জবাই করলে খুনের রহস্য উন্মোচন হবে আল্লাহকে জিজ্ঞেস করো। তখন আল্লাহ তাআলা আবার বলে দিলেন ঠিক আছে যাও, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন, যাও গিয়ে বলো এই গরুর কালার হবে হলুদ, হলুদ কালার গরু দেখছেন জীবনে কিও, হলুদ কালার গরু দেখছেন, কিন্তু আল্লাহ দিলেন তোমরা বেশি পেঁচাইতেছো তো যাও আরো একটু কঠিন করে দেই, যাও এমন কালার হবে সফরা, হলুদ বর্ণের ফাকিউল লাউনহা তাসুরুন নাযিরিন, যাতে লোকদের নজর কাড়ে, আরে এত সুন্দর গরু হলুদ কালার জীবনে তো দেখি নাই, এমন গরুর ব্যবস্থা করতে হবে। ভাতিজা মনে মনে খুশি, যাক ভালোই আছে, যত প্রশ্ন করতেছি আর তদন্ত তত কঠিন হবে, কারণ ওই মধ্যম বয়সের গরু হয়তো পেয়ে যেত, কিন্তু হলুদ বর্ণের কালারের গরু সহজে পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ যেই গরুর কথা বলতেছেন সেই গরু কি বানিয়ে বানিয়ে বলতেছে না দেখে বলতেছেন, আল্লাহ যেহেতু ইচ্ছা হলো রহস্য উন্মোচন করবে, আল্লাহ দেখে দেখেই বলতেছে যে এই গরুর, যেই গরু দিয়ে রহস্য উন্মোচন হবে এই গরুর কালার আসলেই হলুদ, সুবহানাল্লাহ। এরপরে বলার পরে তারা বলতেছে ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইন লানা মা হিয়া ইন্নাল বাকারাত শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, বলতেছে হ্যাঁ বুঝলাম এরকম গরু হয়তো পাওয়া যেতে পারে, মিলে গেছে খাপে খাপ,
কিন্তু ঠিক আছে, আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে আমরা করে নিব, কিন্তু তারপরও একটু সন্দেহ থেকে যায় এটা আরও কোনো গুণাগুণ আরও কোনো সিমটম আছে কি না। তখন আল্লাহ বললেন ঠিক আছে যাও, আরও কিছু জানতে চাও তাহলে যাও, আর এক ধাপ দিয়ে দিলাম কি যাও, এমন একটি গরু হবে যেই গরু দিয়ে কোনোদিন হাল চাষ করে নাই, খেতে খামারে পানি দেয় নাই, আর কুজের মধ্যে এগুলি লাগাই এই কাজ করতে হয়, এই কুজের মধ্যে কোনো স্পট পড়ে নাই, নিখুঁত একটা গরু। তাহলে গরুটা হলো কেমন, কম বয়সও না বেশি বয়সও না, কোন বয়সের, আওয়ানুম বাইনা যালিক, মধ্যম বয়সের। তারপরে কালার হবে কি, সফরা, চোখ ধাঁধানো কালার হবে, পাইলাম দুইটা গুণ। আর কি হবে, আর হবে যে এটা দিয়ে কোনোদিন হাল চাষ করে নাই, কোনোদিন পানি সেচ করে নাই, তো এরকম গরু পাওয়া তো মুশকিল। যে খুনি সে বুঝতে পারছে যাক বেঁচে যাব, এরকম গরুও পাবে না, আমাকে ধরতেও পারবে না। আল্লাহ ছাড় দেন, বলেন ছেড়ে দেন না, আল্লাহ ধরছে তখন এটা ছাড়বে না, রহস্য উন্মোচন করেই ছাড়বে। ও মনে করছে যে এই গরু পাবেও না, আর তদন্ত রিপোর্ট সঠিক পাবেও না, হত্যা রহস্য উন্মোচন করবো না। কিন্তু আল্লাহ তাআলা তো হত্যা রহস্য উন্মোচন করবেই, করেই ছাড়বেন। এরপরে তারা খোঁজা শুরু করে দিল, গরু খুঁজছে, কোনো গরু মিলে না, শেষে এরকম একটা গরু পেয়ে গেল, বলেন আলহামদুলিল্লাহ। এক যুবকের কাছে এই যুবকটা লালন পালন করে, এই গরুটাই যেই গরুটা আল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ, অনেক দাম দর দিয়ে এই গরুটা ছেলের কাছ থেকে কেনা হলো। কেনার পরে সবাই এখন রেডি, কি করবে, গরু জবাই করবে। গরু জবাই করলে কি হবে, খুনের রহস্য উন্মোচন হবে, কিন্তু কারো মাথায় এটা ধরেই না যে গরু জবাইয়ের সাথে খুনের রহস্য উন্মোচন করবে হবে কি, এটা হবে কিভাবে। গরুর জায়গায় গরু মরে পড়ে থাকবে, লাশের জায়গায় লাশ পড়ে আছে, তদন্ত তো যেই সেই। তারপর যেহেতু আল্লাহ হুকুম করেছে এইটাই করো, সবাই মিলে মুসা আলাইহিস সালাম মিলে বিসমিল্লাহি আল্লাহু আকবর বলে গরু জবাই করলো। এখন গরু একদিকে পড়ে আছে, লাশ একদিকে পড়ে আসে, ভাতিজা খুব খুশি, সব মরে শেষ, আমি বেঁচে যাব। আল্লাহ তাআলা বলে এত সহজ না, মুসা যাক আমার অর্ডার মতো গরু জবাই করছো, আরেকটা কাজ করো। কি কাজ, ফাকুল্লা জুরিবুহু বিবাউদিহা, ফাকুল্লা জুরিবুহু বিবাউদিহা, যদি হত্যার রহস্য উন্মোচন করতে চাও, ওই মৃত গরুর একটি হাড্ডি নিয়ে মৃত ব্যক্তির গায়ে আঘাত করো, আঘাত করার সাথে সাথে আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিটা জিন্দা হয়ে বলে দিবে তাকে কে খুন করেছে। সুবহানাল্লাহ, এতদিন তো এই পেস তারা বুঝে নাই, মনে করছে কেমনে জানি বার হবে, কিন্তু আল্লাহ তাআলা যখন শিখিয়ে দিলেন ফাকুল নাজরিবুহু বিবাউদিহা, এই গরুর একটা অংশ নিয়ে আঘাত করো, মুসা আলাইহিস সালাম এখন বুঝতে পারছে রহস্য কিভাবে উন্মোচন হবে, কারণ সাক্ষী আর একটা পড়ে আছে মৃত অবস্থায়, এটা জিন্দা হলেই গুমর কি ফাঁস। আল্লাহু আকবর, মুসা আলাইহিস সালাম ওই গরুর একটা অংশ নিয়ে আঘাত করলেন আর সাসা জীবিত হয়ে গেল, কার হুকুমে, এটা দুনিয়ায় সম্ভব একমাত্র যদি কে চান, আল্লাহ চা। আল্লাহু আকবর, তিনি জিন্দা হয়েই বলতেছে ভাতিজা তুমি কেন আমারে মারলা, আসামিটা কে, যে কাঁদছে সবার সামনে, আরে মইরা গেছে, কবিরাই করেছে সেই আসামি, তাকেই বলা হয়েছে তুমি আমাকে হত্যা করেছো, আসামি উন্মোচন করে দিয়েছেন কে, আল্লাহ তাআলা। এরকম প্রত্যেকটি মৃত্যুর হত্যা রহস্য উন্মোচন হবেই, দুনিয়াতে না হোক পরকালে হবেই। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত হত্যার যোগ্যর অপরাধ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমাদের দ্বারা যেন কোনো নিরপরাধ মানুষ হত্যা না হয়, আল্লাহ তাআলা সেই জঘন্যতম পাপ থেকে আমাদেরকে বিরত রাখো, এবং প্রত্যেকটা হত্যার সঠিক তদন্তের মাধ্যমে বিচার যেন করতে পারে সেই তৌফিক তুমি দান করো। আল্লাহ দায়িত্বশীল যারা তাদেরকে সেই তৌফিক তুমি তাদেরকে দান করো। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাকুম বিল আয়াতি যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুউফ রহীম।